আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করবো আর এই প্রজেক্টের নাম হচ্ছে টন এক্স ডাউ মাইনিং তো এই মাইনিং প্রজেক্টটাকে কিন্তু সরাসরি টন ব্লকস অ্যান্ড সাপোর্ট করছে এবং কোর বা কোর কিন্তু তাদেরকে সরাসরি সাপোর্ট করছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রজেক্টের নামটা আপনারা এখানে দেখেন টন এক্স ডাও অর্থাৎ টোন ব্লক চেইনের টোন শব্দটা এবং কোর বা কোরের বা কোর ডাউয়ের ডাউ ডাও শব্দটা নিয়ে টোন এবং ডাও নিয়ে টোন এক্স ডাউ মাইনিং প্রজেক্টটি তৈরি করা হয়েছে তো অবশ্যই বুঝতে পারছেন এই প্রজেক্টটা কিন্তু টোন ব্লক চেইন সাপোর্টেড এবং কোর ডাউ প্রজেক্টের একটা সাপোর্ট রয়েছে এবং এই দুইটা প্রোজেক্টের সম্মিলনে এই টোন এক্স ডাও প্রজেক্ট কিন্তু তৈরি করা হয়েছে সেই বিষয়টার প্রুফ দেওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখেন এটি হলো এক্স ডাউ যে মাইনিং প্রজেক্ট তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট যেটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড এবং এখানে যদি আপনি নিচের দিকে আসেন দেখবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার ইতিমধ্যে তারা পেয়েছে এবং তাদের কারা সাপোর্ট করছে সেই বিষয়টি দেখার জন্য আপনি এখানে ক্লিক করে দেন এখানে দেখেন এই যে সাতোশী কোর বা কোর ডাওয়ের যে নিজস্ব টুইটার অ্যাকাউন্ট সেটি কিন্তু তাদের ফলো করেছে এবং এটি কিন্তু গোল্ডেন ভেরিফাইড এছাড়া নিচে দেখে দেখেন এমই এক্সি এই যে একটা এক্সচেঞ্জার এরা কিন্তু এদেরকে সাপোর্ট করছে তারপরে এই বিএনবি চেইনও কিন্তু তাদেরকে সাপোর্ট করছে এছাড়া সব থেকে বড়ো বিষয় টোন ব্লক চেইনও কিন্তু তাদেরকে সরাসরি সাপোর্ট করছে তো টোন ব্লক চেইন এবং সাতশি নির্মিত এই এক্স ডাউ মাইনিং প্রজেক্টটিতে আপনারা মাস্ট বি জয়েন করবেন এবং এখানে বিএনবি চেইন যেহেতু তাদেরকে সাপোর্ট করতেছে সুতরাং বিএনবি বা বাইন্যান্স কিন্তু এখানে একটা ফান্ড তারা রাখবে ইনভেস্টমেন্ট করবে তো এই প্রজেক্টটার বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেখার জন্য আপনি নিচের দিকে যাই দেখতে এবং এখানে এখানে করার সাথে সাথে আপনি এক লক্ষ এক্স ডাউ পয়েন্ট পেয়ে যাবেন সেটি তারা এখানে উল্লেখ করছে এবং তাদের কিছু পার্টনারশিপ কিন্তু আমরা এখানে খেয়াল করবো সাতশি করে সাথে পার্টনারশিপ টোন ব্লক চেইনের সাথে পার্টনারশিপ তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু সামনে একটা বড় ইউজ। একটা হাইপ তারা ক্রিয়েট করবে এবং এই প্রোজেক্টটা কিন্তু হিউজ পান পিপলও জয়েন হবে তো আমরা খুবই আর্লি স্টেজে আসি আপনারা সবাই এখানে জয়েন করবেন আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং বেশি পরিমাণ টোকেন আর্নিং করবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন থাকবেন আমি এখন টিউটোরিয়ালটি দেখাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো ওই রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পারবেন টোন এক্স ডাউ ইয়ার ড্রপ এটি কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য নিচে দিকে আমি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে লেখা থাকবে টোন এক্স ডাউ এবং নিচে এসে যে স্টার্ট অপশন রয়েছে তো আপনারা এখন স্টার্টের উপর এটি ক্লিক করে এরপরে যে ওপেন দা টোনক্স ডাও এর উপর ক্লিক করে দিয়ে তারপরে স্টার্টের উপর ক্লিক করে দিলে টেলিগ্রাম বোর্ডের সাহায্যে যাব দেখেন এখানে এবং এখানে দেখেন ওয়েলকাম টু দা ফিউচার এখানে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আর্নিংটা করতে হবে প্রথমে দেখেন স্টার্ট ভাইবিং অর্থাৎ ট্যাপ ট্যাপ করে আর্নিং তারপরে এখানে আর্ন ডাউ এবং ক্রিয়েট এ ডাও তো এখান থেকে ক্রিয়েট এ ডাউ বলতে এখানে আপনি যদি কাউকে রেফার করতে পারেন সে বিষয়টা বোঝাচ্ছে তো এখন এই যে নিচে কে নেক্সট অপশন রয়েছে আপনি সিম্পলি এই নেক্সটের উপরে এটি ক্লিক করে দিবেন তারপর দেখেন টেক ইউর ফার্স্ট বোনাস অর্থাৎ এখানে জয়েন করার সাথে সাথে আপনি এক লক্ষ ডাউ টোকেন এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন তো এখানে নিচের দিকে সে স্টার্ট ভাইভিং রয়েছে আপনারা এখন এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন হোল্ড ফর ফাইভ সেকেন্ড টু স্টার্ট অর্থাৎ এখানে এই যে ফিঙ্গার প্রিন্টের মতো অপশন রয়েছে এখানে আপনি জাস্ট হোল্ড করে রাখবেন অর্থাৎ ক্লিক করে ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মতো তাহলে এখানে মাইনিংটা ওপেন হবে আমি কিন্তু এখান থেকে এই যে ক্লিক করে পাঁচ সেকেন্ড ধরে রাখতেছি তো দেখেন এখানে কিন্তু পাঁচ সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে সুতরাং আমাদের মাইনিংটা কিন্তু ওপেন হয়ে গেছে উপরের দিকে দেখেন ইওর প্রোগ্রেস অর্থাৎ আমাদের যে টোটাল টোকেনগুলো আমরা আর্নিং করতেছি সেগুলো কিন্তু এখানে এসে জমা হচ্ছে তো বর্তমানে আমরা লেভেল ওয়ান থেকে লেভেল টুতে গেলে কিন্তু এই পূর্ণ এটা হয়ে গেলে তখন আমাদের কিন্তু পরবর্তী লেভেলে চলে যাব তো এখানে যে ভাইব্রেশন অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে মাছ বরাবর লেখা রয়েছে হোল্ড ইউর ফিঙ্গার ইয়ার অর্থাৎ এখানে এই যে ফিঙ্গার দেওয়ার যে অপশানটা রয়েছে আপনি সিম্পলি এখানে এই যে ক্লিক করে ধরে রাখবেন আপনি এখান থেকে যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন তারপর কিন্তু এখানে পরবর্তী স্টেপে আপনার আমরা চলে যাব এখানে দেখেন ডাউ এক্স থ্রি এবং নিচের দিকে এসে ক্রিয়েট এ ডাউ রয়েছে তো আমরা এখন এটি ক্রিয়েট করব সিম্পলি এই ক্রিয়েট এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে এই যে ডাউ ক্রিয়েট সাকসেসফুলি অর্থাৎ আমাদের ডাউটা কিন্তু এখান থেকে সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি তো এখানে মাছ বরাবর দেখতে পাচ্ছেন আমরা নিজেরা নিজেদের যে প্রোফাইল সেটি কিন্তু এখানে থাকবে তো আমাদের এখানে কিন্তু আর্নিংটি কিন্তু চলবে ততক্ষণ আর্নিং চলবে যতক্ষণ আমরা এখান থেকে এই ট্যাপ করে এখানে ধরে রাখবো এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করলে হবে না এখানে জাস্ট আপনি ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ আপনার আঙ্গুলটা দিয়ে এখানে আপনি ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার এখানে আর্নিংটা হবে দেখেন আমি যেহেতু এখানে ধরে রেখেছি সুতরাং এখানে কিন্তু আমার আর্নিংটা হচ্ছে উপরের দিকে আপনি খেয়াল করেন এই যে লেভেল টু থেকে লেভেল থ্রি এবং একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আমি ধরে রাখলে এটা কিন্তু আস্তে আস্তে ব্লু হয়ে যাচ্ছে এবং এটা যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমি লেভেল থ্রিতে চলে যাব এবং যখন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো তখন এখানে কিন্তু আমার আর্নিংটা হবে দেখেন এই যে ইয়োর প্রোগ্রেস অথবা এই যে ডাউ প্রফিট এখানে আপনি দেখতে পারবেন আমি আবারও এখানে এই যে ক্লিক করে ধরে রাখলাম দেখেন আমার মাইনিংটা কিন্তু চলছে তো দেখেন এর চারপাশে যে চারটা প্লাস আইকন রয়েছে এখানে একটা বিষয় আপনাদের ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে আপনি এখান থেকে রেফার করতে পারবেন এই চারজনকে এখানে রেফার করতে পারবেন তো এখানে যে চারজনকে আপনি রেফার করবেন ওই চারজন যদি একসাথে এ থাকে এবং আপনিও যদি একসাথে মাইনিংয়ে থাকেন তো টোটাল এই পাঁচজন ব্যক্তি যদি একসাথে মাইনিং করতে থাকেন তাহলে আপনি একটা হিউজ পরিমাণ মাইনিং স্পিড এখানে এখানে পেয়ে যাবেন তো আপনি চেষ্টা করবেন আপনার পরিচিত যে কোনো চারজনকে এখানে একসাথে নেওয়ার জন্য তাহলে হবে কি তাহলে আপনি এখানে একসাথে পাঁচজন মাইনিং করলে এখানে হিউজ পরিমাণে একটা মাইনিং স্পিড পাবেন তো দেখেন এই যে প্লাস অপশন রয়েছে আপনি এই প্লাসের উপর ক্লিক করে দিয়ে এখানে যে সেন্ড অপশন তো এই সেন্ডের উপর ক্লিক করে দিলে এখানে আপনার রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন তো এই লিঙ্ক ব্যবহার করে কিন্তু আপনার রেফারটা করতে হবে কিন্তু যে কোনো একটা প্লাস আইকনের উপর ক্লিক করে আপনি এখান থেকে আপনার রেফারের লিঙ্কটা নিতে পারেন এই চারো জায়গায় কিন্তু আপনার একই রেফারেল লিঙ্ক ব্যবহার করা হবে এরপর এখান থেকে নিচের দিকে আসেন এই যে ডাউ অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি ডাউ এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে ইওর ডাউ অর্থাৎ আপনি এখান থেকে কি পরিমাণ টোকেন আর্নিং করেছেন সেটি দেখতে পারবেন বর্তমানে আমার একশো কে ডাউ পয়েন্ট কিন্তু আমার এখানে আর্নিং হয়েছে তারপর এখানে দেখেন এই যে সুন অবস্থায় রয়েছে তো এখানে বুস্ট হয়তো সামনে দিকে তারা নিয়ে আসতে পারে এখানে আমরা এখন এই যে ইনভাইট অপশন রয়েছে এর উপর ক্লিক করে দিলে এখানে আপনি আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন এবং ওই ইনভাইট লিঙ্ক ইউজ করে যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন এছাড়া এখান থেকে আপনি যদি কাউকে রেফার করেন সেখান থেকে কি বেনিফিট পেয়েছেন সেটি এখানে দেখতে পারবেন এরপর দেখেন এখানে এই যে টাস্ক অপশান তো আমরা এখন এই টাস্কের উপর চলে আসবো তারপর এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করলে বেশ কিছু টোকেন আমরা আর্নিং করতে পারবো সর্বপ্রথম রয়েছে দেখেন সাবস্ক্রাইব অন টুইটার তো আমরা সিম্পলি স্টার্টের উপর এটি ক্লিক করে দেবো তারপর নিচে এসে শেয়ার দা লিঙ্ক রয়েছে তো এর উপরে এটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে তাদের এই অ্যাকাউন্টে ফলো করে দেবো এরপর আমরা এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তাহলে দেখেন এখানে আমাদের এখন ভেরিফাইং রয়েছে সুতরাং এটি কিন্তু ভেরিফাই হয়ে গেলে আমাদের কিন্তু এখানে পঞ্চাশ হাজার পয়েন্ট তারা দিয়ে দেবে তারপর এখানে দেখেন তাদের কমিউনিটিতে জয়েন হতে হবে তো সিম্পলি স্টার্টের উপরে এটি ক্লিক করে দেবেন তারপর স্টার্ট দ্য এর উপর ক্লিক করে দেবেন টেলিগ্রামে নিয়ে আসবে আমরা এটি জয়েন হব তারপর এখান থেকে ব্যাক করে পূর্বের পেজে চলে আসব তাহলে এটিও কিন্তু ভেরিফাইং হচ্ছে তো এটি কিন্তু সামনের দিকে খুব তাড়াতাড়ি ভেরিফাইং হয়ে যাবে তারপর আপনি এই কয়েনগুলো ক্লেম করে নিতে পারবেন এরপর এখান থেকে নিচে দেখে আসলে আরও অনেকগুলো টাস্ক আপনি পেয়ে যাবেন তো এই টাস্কগুলো কিন্তু প্রতিনিয়ত এসে আপনি কমপ্লিট করেন তো মূলত এখানে আপনার কাজ হবে আপনি প্রতিনিয়ত এই এ আসবেন আসার পর এখানে এই যে মাছ বরাবর রয়েছে এখানে আপনি ফিঙ্গার প্রিন্টটা বা আপনার আঙ্গুল দিয়ে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো এইভাবে কিন্তু আপনার আর্নিংটা করতে হবে এছাড়া কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তো অবশ্যই আজকের এই প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ